ভারতবর্ষের সম্পূর্ণ নাম হলো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত। ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950 সালে 26 জানুয়ারি। 1935 সালে ভারত সরকার আইনের পরবর্তী ভারত সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে ভারতের জাতীয় দিবস পালিত হয়। আর 1950 সালে 26 জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্ররূপে পরিণত পায়। আর ভারতের গণপরিষদ নির্বাচিত হয়েছিল ভারতের সংবিধান প্রণয়নের জন্য। এটি প্রাদেশিক পরিষদ দ্বারা নির্বাচিত হয়। 1950 সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে ভারতের স্বাধীনতার পর এর সদস্যরা দেশের প্রথম সংসদ হিসেবে কাজ করেছিল। কার্যকরী হওয়ার ঠিক 2 মাস আগে 1949 সালে 26 নভেম্বর গণপরিষদ ভারতের সংবিধানে অনুমোদিত পায়। আর 26 জানুয়ারি দিনটি সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল, কারণ 1930 সালে ওই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত করেছিল। ভারতের 3টি জাতীয় দিবসের মধ্যে অন্যতম হলো এই প্রজাতন্ত্র দিবস, যাকে ঘিরে সারা ভারত জুড়ে নানান অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজিত হয় কেন্দ্রীয় কুচকাওয়াজ বা মিলিটারি প্যারেড, যেখানে উপস্থিত থাকেন ভারতের রাষ্ট্রপতি সহ নানান মন্ত্রী পরিষদ। তো আজকের ভিডিওতে আমরা এই জাতীয় প্রজাতন্ত্র দিবস সম্পর্কে বিস্তারিত ঘটনাটি জানবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ১৫ আগস্ট ১৯৪৭ সাল, দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ফলে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায়। এই স্বাধীনতা আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত শান্তিপূর্ণ অহিংসা অসহযোগী আন্দোলন, আইন অমান্য আন্দোলন। স্বাধীনতা লাভের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার মাধ্যমে। এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অফ নেশনের অন্তর্গত অধিরাজ্য হিসেবে 2টি রাষ্ট্র ভারত ও পাকিস্তানের জন্ম হয়। 15 আগস্ট ১৯৪৭ সালে ভারত স্বাধীন হলেও তখনও দেশের প্রধান হিসেবে কেউ বহাল ছিল না, ছিল শুধু ভারতীয় গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ব্রিটিশ নৌবাহিনী অফিসার ও রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের মামা। তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না। ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়ে দেশ শাসনের কাজ চলছিল। 1947 সালে 28 আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর, যিনি বাবা সাহেব আম্বেদকর নামেও পরিচিত, যিনি ছিলেন একজন ভারতীয় রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক ও চিন্তাবিদ। তারপর 4 নভেম্বর ১৯৪৭ সাল কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়, যা চূড়ান্ত ভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে 2 বছর ১১ মাস ১৮ দিন ব্যাপী সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য 166 বার অধিবেশন ডাকে। এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল। 1949 সালে 26 নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর ঠিক করা হয় যে 1930 সালে 26 জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে 1950 সালে 26 জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে, এবং সেই দিন থেকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসাবে পরিচিত হবে। বহু বিতর্ক ও কিছু সংশোধনের পর 24 জানুয়ারি ১৯৫০ গণপরিষদের 308 জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা 2টি নথিতে স্বাক্ষর করেন। এর 2 দিন পর সারা দেশ জুড়ে এই সংবিধান কার্যকরী হয়। জাতীয় রাজধানী নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উদযাপন হয় নানান অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকেন রাষ্ট্রপতি সহ নানান মন্ত্রী পরিষদ। ভারতের রাষ্ট্রপতি হলেন প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি ভারতের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় রাজধানী নতুন দিল্লিতে কুচকাওয়াজ হয়, যেখানে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবনের নিকটবর্তী রায়সিনা হিল থেকে রাজপথ বরাবর ইন্ডিয়া গেট ছাড়িয়ে কুচকাওয়াজের আরম্ভ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি রাজপথের এক প্রান্তে অবস্থিত ইন্ডিয়া গেটে শহীদ সৈন্যদের উদ্দেশ্যে নির্মিত অমর জওয়ান জ্যোতিতে একটি পুষ্পস্তবক অর্পণ করেন, এবং এরপর শহীদ সৈন্যদের উদ্দেশ্যে 2 মিনিট নীরবত পালন করা হয়। এখানে বলি অমর জওয়ান জ্যোতি হলো একটি ভারতীয় স্মৃতিসৌধ, যা 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর নির্মিত। এই 1972 সালে 26 জানুয়ারি উদ্বোধন করা হয়েছিল। এটি 2019 সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারতীয় রাষ্ট্র যুদ্ধ
স্মৃতিসৌধ ছিল। স্বাধীনতা আন্দোলন ও তার পরবর্তী যুদ্ধগুলিতে যুদ্ধে মারা গিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এইভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর রাষ্ট্রপতি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সাথে মিলিত হন এবং প্রধান অতিথিদের সাথে রাজপথে অবস্থিত অনুষ্ঠানের মূল মঞ্চে আসেন। এখানে আমরা দেখব যে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ঘোড়ায় টানা গাড়িতে করে নয়াদিল্লি রাজপথে প্রথম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই প্রজাতন্ত্র দিবসকে উদযাপন করে 2014 সালে 65তম সাধারণতন্ত্র দিবসে মহারাষ্ট্র সরকার প্রথমবার সাধারণতন্ত্র দিবস কুচকাওয়াজের অনুকরণে মেরিন ড্রাইভ বরাবর তাদের নিজস্ব কুচকাওয়াজের আয়োজন করেছিল। ১৯৫০ সাল থেকে ভারতীয় সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান অথবা গুরুত্বপূর্ণ নেতৃবর্গকে সম্মানিত রাষ্ট্র অতিথি হিসাবে বরণ করে আসছে। ১৯৫০ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত বিভিন্ন স্থানে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কিংসওয়ে, লালকেল্লা ও রামলীলা ময়দান। ১৯৫৫ সালের পর থেকে বর্তমান স্থানটি নির্দিষ্ট হয়েছে আর এই অতিথিকে নির্বাচন করা হয় কৌশলগত, অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিবেচনা করে। ১৯৫০ সাল থেকে ১৯৭০ সালের মধ্যে কিছু জোট নিরপেক্ষ ও পূর্ব ব্লক রাষ্ট্রকে ডাকা হয়েছিল। এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যাকে সব থেকে বেশিবার আমন্ত্রিত করা হয়েছে তিনি হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওদোল। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনকার মতো বাই বাই, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।